দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৬ নং ধামগড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল হাসানের সাথে। আমরা তার কাছ থেকে প্রথমেই জানতে চাইছি, তিনি আজ বিগত চার বছর অধিক সময় তার ওয়ার্ডে একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই দায়িত্ব পালন করে তিনি তার ওয়ার্ডে কি ইউনিয়নে কি কি উন্নয়ন করেছেন আমরা তার মুখ থেকে শুনবো। জি, আমি জনাব আবুল হাসান, ১৬ নং ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান। আমি নির্বাচিত হয়েছি আজকে চার বছর তিন মাস অতিক্রম হচ্ছে, কিন্তু আমি নির্বাচন হওয়ার পর আমার ধামগড় ইউনিয়নে ১০-১২টা নতুন রাস্তা করছি, অন্তত ১৫-২০টা নিজের ছলিঙ্গের কাজ করছি, রিলে বিজিডি এগুলা প্রত্যেকের কাছে বিতরণ করছি। করোনাকালীন ৬৪৬ জনের মধ্যে আমি ২৫০০ টাকা করে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে করোনার জন্য ২৫০০০ টাকা করে আমরা প্রদান করছি। জি, আমরা আরো টিয়ার কাবিকের মাধ্যমে আমাদের জলাবদ্ধতা যে জায়গায় হতো, মানুষ চলাচল করতে সমস্যা হতো, সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করে আসতেছি। জনাব ইসু আবদুল্লাহ আলম সাহেবের অনুমতি নিয়ে আমরা এলাকায় করোনার সময় প্রচুর লোকেরকে আমরা স্থান বিতরণ করছি, সরকারি সহায়তাও করছি, আমরা ব্যক্তিগত সহায়তা করছি। জনাব ইসু আবদুল্লাহ আলম সাহেব প্রতি ওয়ার্ডে কমিটি করে দিয়েছিলেন, এই ওয়ার্ড কমিটি নিয়েও আমরা জি। করোনা প্রসঙ্গে আমরা একটু প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার কাছে। আপনি জানেন সারা বিশ্বে বাংলাদেশে করোনার ভয়াবহ প্রভাব পড়েছে, তো সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিপদ কাটানোর জন্য বিভিন্ন ত্রাণ সুবিধা করেছেন, তো আপনার ইউনিয়নে আপনি মোট কতগুলো পরিমাণে যে ত্রাণ বিতরণ করেছেন, কত ধাপে বিতরণ করেছেন আমাদের বলবেন? করোনা উপলক্ষে যে স্থানগুলো আমরা পাইছি হয়তো সঠিক আমি নির্ণয় দিতে পারবো না, অন্তপক্ষে নিচে জি ৫-৭ হাজার লোকের আমরা আনুমানিক জি বিতরণ করছি, হয়তো সঠিকটা বলতে পারবো না। আর ৫ হাজার লোকের আমরা মাস্ক বিতরণ করছি, ৩২০ জন লোকেকে আমরা সাবান ও গিসিলিন পাউডার এই সামগ্রী বিতরণ করছি। আমার ধামগড় ইউনিয়নের ৩ জনের করোনা হয়েছিল, সেই তাদেরকে আমরা ১৪ দিন থাকতে দেওয়া ওয়ারেন্টে যত খাবার দাবার যা কিছু লাগে সব ম্যানেজমেন্ট করে দিছি। ইসু আবদুল্লাহ আলম সাহেব এমপি সাহেব আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন, আমরা সেই নির্দেশ অপর করে চেষ্টা করছি পালন করার জন্য। জি, আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যে ২৫০০ টাকা দেওয়া হয়েছে বন্ধনা প্যাকেজ, সেটার আওতায় আপনার ইউনিয়নে কতজন আছে এবং কতজন পেয়েছে? আমাদের ইউনিয়নে ৬৪৬ জনে পাইছে, প্রত্যেকেই মোবাইল নাম্বার ভুল হয়েছিল মাঝে, কিন্তু আমরা সংশোধন করে দেওয়ার পর প্রত্যেকে ২৫০০ টাকা করে টাকাটা পেয়ে গেছে। আপনার ইউনিয়নের ওয়ার্ড মেম্বারের পক্ষে বা বিপক্ষে যদি কোনো অভিযোগ থাকে যে অসহায় কোনো পরিবার তাদের মাধ্যমে তার থেকে বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পর আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন? না, আমার ইউনিয়নে এমন কোনো অভিযোগ ব্যবস্থা আসে নাই। আমার যে মেম্বার ১২ জন, আমরা সবাই এক পরিবারের লোক, আমরা সুবন্টনের মধ্যে সব কার্যক্রম চালাইছি, আমাদের মধ্যে কোনো আর এই ধরনের কোনো অভিযোগ আসে নাই, ভবিষ্যতে আর যে কদিন আসি আশা করি না যে আসবে। এই দীর্ঘ চার বছরে আপনার ব্যর্থতা কি আছে বলে আপনার মনে হয়? ব্যর্থতা তো অনেক কিছু, যে ৩৮ হাজার ভোট আমার ১৬ নং ধামগড় ইউনিয়নে জি ১৭টা গ্রাম জি সবার চাহিদা মিলাইতে পারে নাই, আংশিক কিছু হয়তো ৪-৫ বছর একটা লোকে সব কিছু শেষ করতে পারে না জি, হয়তো আরো অনেক কিছু কাজ আমাদের হাতে ছিল জি, যদি আমরা করোনার কারণে যে কিছু কাজকর্ম আটকে গেছে নতুন ওই কাজগুলো আমরা সমাপ্ত করে দেখতে পারতাম। আপনার উল্লেখযোগ্য সফলতা আছে কি বলে মনে হয় এই দীর্ঘ সময়কাল দায়িত্বকালে? উল্লেখিত সফলতা হলো আমি ৪-৫টা রাস্তা করছি, সেই ডল এলাকায় খুব জনপ্রিয় রাস্তাগুলো, যেগুলো হলো বিলেদিয়া মহল হাই স্কুল থেকে শুরু করে একবারে মহিয়াখান্দা বস্ত গ্রাম প্লাস বায়াওয়া মহল জামে মসজিদ পর্যন্ত, বরমতলা সাবেক চেয়ারম্যান অসুবিধে চেয়ারম্যানের বাড়ি হইতে লালমোহন সরকারের বাড়ি বস্ত, এগুলো কৃষক ধান নিয়ে আসতে পারত না, কোনো গাড়ি ঘোড়া নামে আসতে পারত না, দুর্ভোগ হতো। এই ধরনের রাস্তায় আমি পাত্রটা করাতে এলাকায় আমার খুব একটা সুনাম জি, জনগণ বলছে আমি এটা শুনতেছি যে আপনার যে এমপি মহোদয় আছেন ইনি আপনাদেরকে কিভাবে সহায়তা করছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, আপনার যারা ইউনিয়ন চেয়ারম্যান আছেন তাদেরকে কিভাবে সহায়তা করছেন? আমাদের চেয়ারম্যান হওয়ার পর ইসুফ আব্দুল আরুন সাহেব এমপি হয়েছে জি, ইসুফ সাহেব যে সহায়তা আমাদেরকে করছে, যদি ইসুফ সাহেব সহায়তা না করতেন তাইলে আমরা যে উন্নয়নটা আমার ইউনিয়নে করছি সেই উন্নয়নটা করা সম্ভব ছিল না, কিন্তু ইসু আবদুল্লাহ সাহেব আমাদেরকে প্রথম নির্দেশ দেওয়াতে, আমাদের ইউনিয়নের বরাদ্দ দেওয়াতে জি, এমপি সাহেবের বরাদ্দ থেকেও আমরা পাওয়াতে আমাদের ইউনিয়নের কাজগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারছি,
বা উন্নয়ন কাজকে প্রসার করতে পারছি। জি, আমরা আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি, জনগণ যদি আপনাকে পুনরায় ভোট দিয়ে আবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে, সেক্ষেত্রে আপনি তাদের জন্য কি কি কাজ করবেন যেগুলো আপনার বর্তমান সময়ে সম্পন্ন করা হয়নি, সম্ভব হয়নি? যেহেতু আমি ষোলো নং ধামগড় ইউনিয়নের শুধু চেয়ারম্যান নয়, প্রচন্ড 16 বছর যাবত আমি এই ইউনিয়নের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি। তো যেহেতু আমরা ইসু আবদুল্লাহ আলম সাহেব আওয়ামী লীগের এমপি, নির্বাচন জনগণ দিলে তো আমি যে আশাগুলো আছে সেগুলো করবো, কিন্তু আমাদের ইসু আবদুল্লাহ আলম সাহেব যেহেতু আমাদেরকে বিগত দিন চেয়ারম্যান সমর্থন করছেন, প্লাস নেতাকর্মীদের আমাদেরকে চেয়ারম্যান বানাইছেন, আমরা সামনে চেয়ারম্যান করতে হইলে ইসু আবদুল্লাহর মতামত নিয়ে আমরা চেয়ারম্যানই ইনশাল্লাহ করবো। ইসু আবদুল্লাহর বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, এগুলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছি সোলন ধামগড় ইউনিয়ন পরিষদের সুযোগ্য এবং সম্মানিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব আবুল হাসানের সাথে। আমরা ইতিমধ্যে খোঁজ নিয়ে জানতে পেরেছি তার ইউনিয়নে তিনি করোনার প্রাক্কালীন সময় বিভিন্নভাবে ত্রাণ সহযোগিতা শুরু করে সার্বিক দিকে সহযোগিতা করেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এটাও আশা করি জনগণ তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে এবং তাদের পাশে থাকার সুযোগ দান করবে। ধন্যবাদ আপনাকে এনসিপি টিভিতে আপনার মূল্যবান সাক্ষাৎকারটি দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।